যখন প্রধানমন্ত্রী চাইছে সবকা সাথ সবকা বিকাশ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রাজ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষকে নিয়ে একসঙ্গে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগোচ্ছে আর তখনই দিশে হারিয়ে আবারও গণমুক্তি পরিষদের নেতা তথা প্রাক্তন বনমন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া সাংবাদিক সম্মেলন করে বলেন জাতি জনজাতিদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে বিজেপি জনজাতিদের অধিকার হরণ করছে ভারতীয় জনতা পার্টি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য চিত্র রাজ্যে পঁয়ত্রিশ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে কোন দিনও তারা জনজাতিদের নিয়ে ভাবেনি শুধু নির্বাচন এলেই সহজ সরল জনজাতি অংশের মানুষদের নিয়ে সভা স্থল লাইন লম্বা করা ছাড়া আর কিছুই ছিল না তাদের উদ্দেশ্য কেন্দ্র ও ত্রিপুরা সরকারের সাথে তিপরা মথার ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পরই তাদের মাথায় বাজ পড়ে তারা বুঝে গিয়েছে সহজ সরল জনজাতি অংশের মানুষদের আর তারা বিভ্রান্তের ফাঁদে ফেলতে পারবে না বিজেপি সরকার তাদের সঙ্গে এত সহজেই চুক্তি করে নিল তার জন্য তাদের কোনো আন্দোলনও করতে হলো না এরপর আবার মথার দুইজনকে মন্ত্রিসভায়ও পাঠানো হয়েছে এখন ক্যাবিনেট বৈঠকে তারা জনগণের স্বার্থে সরাসরি কথা বলতে পারবেন তাই দিশে হারিয়ে সাংবাদিক সম্মেলন করে আবল তাবল বলে আবারও সহজ সরল জনজাতি অংশের মানুষদের বিভ্রান্ত করতে চাইছে বৃহস্পতিবার মথার দুইজন ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিক সম্মেলন করে গণমুক্তি পরিষদের নেতা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী নরেশচন্দ্র জমাতিয়া বলেন বিজেপি এবং আর এস এস চাইছে ভারতবর্ষকে নেশন স্টেট বানাতে এক দেশ এক জাতি এক নীতি এবং এক ভাষা ওনারা কথায় বিজেপি হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে তিনি আরো অভিযোগ করেন বিজেপি জনজাতিদের অধিকার হরণ করছে প্রধান যে প্রচেষ্টা ভারতবর্ষ হবে একটা ন্যাশন স্টেট জাতি রাষ্ট্র যে কারণে রাষ্ট্রবাদী হিন্দু এক জাতি এবং হিন্দু রাষ্ট্র হবে এক দেশ এক জাতি এক নীতি এক ভাষা জাতির ভাবনা হল ট্রাইবেলদের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়ে তাদেরকে অ্যাসিমিলেট করতে হবে হিন্দু বানাতে হবে হিন্দি শিখাতে হবে হিন্দি হিন্দু হিন্দুস্তান এই জায়গায় আমরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাই আর বিজেপি এই ছোট ছোট জাতি গোষ্ঠীর অস্তিত্বকে বিলুপ্ত করে করে দিয়ে অ্যাসিমিলেট করা যাকে বলে হজম করে ফেলা কিন্তু এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে পঁয়ত্রিশ বছর যখন রাজ্যের সিপিআইএম ক্ষমতায় ছিল সেই সময় যখন কেন্দ্রে বন্ধু কংগ্রেস সরকার ছিল তখন কেন জনজাতিদের কথা ভাবেননি তারা তাদের এখনো কেন অধিকারের জন্য আন্দোলন করতে হয় আর যখন ভারতীয় জনতা পার্টি আদিবাসীদের আন্দোলনের আগেই তাদের অধিকারের মর্যাদা দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার এগুলি তাদের সহ্য হচ্ছে না তাই তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে সাংবাদিক সম্মেলন করে আবারও জনজাতি অংশের মানুষদের বিভ্রান্ত করতে চাইছে বলে দাবি বিভিন্ন মহলের আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সিপিআইএম ত্রিপুরা নামক একটা পেজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মণের ছবি পোস্ট করে লিখেছে বিজেপি এবং মথার গোপন আতাঁত এখন প্রকাশ্যে অন্যদিকে রাজ্যের জনগণকে বোকা বানিয়ে দীর্ঘ পঁচিশ বছর ধরে কংগ্রেসের সঙ্গে আতাঁত করে সিপিআইএম ক্ষমতায় ছিল যার বহি ঘটেছিল যখন রাজ্য থেকে সিপিআইএম চ্যুত হয়েছিল তারা শুধু জনজাতিদের নিয়ে খেলা করেছিল তেমন না তারা জাতি জনজাতি সকলকেই বোকা বানিয়ে ক্ষমতায় ছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি গোপনে কিছুই করেনি যা করেছে সম্পূর্ণটাই সকলের সম্মুখীন হয়েছে এদিন নরেশ চন্দ্র জমাতি আরও অভিযোগ করেন বিজেপি ছোট ছোট জাতিগুলির অস্তিত্বকে ধ্বংস করতে চাইছে কিন্তু বাস্তবে খবরের কাগজ বা টিভি এমনকি সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে এনে তাদের উপযুক্ত সম্মান দিচ্ছেন তার প্রমাণ আজ ভারতবর্ষের রাষ্ট্রপতি হলো একজন জনজাতি সম্প্রদায়ের মহিলা বিউরো রিপোর্ট আর ই নিউজ